গার্মেন্টসের ব্যবহারটা কি নর্মাল ভাষাটা শুরু হয় তুইতুকারি দিয়ে। আমাদের সবার ব্যর্থতা ঢাকার জন্য আমরা বলি বাহিরের উস্কানি, পাশের দেশের উস্কানি, ধূর ব্যবসায় উস্কানি। কিন্তু আমার যেটা মতামত হলো, এই ওয়ার্কার তো ভিতর থেকে নামার পরে যে তারপর সবাই এখানে মানে সম্পৃক্ত হয়, তাহলে যার যার কারখানার ওয়ার্কার তার তারই ঠিক করে নিতে হবে। আজকের যে ওয়ার্কাররা যে স্টাফদের ভিতরটা, স্টাফেরা কি খারাপ ব্যবহার করে না? গার্মেন্টসের ব্যবহারটা কি নর্মাল ভাষাটা শুরু হয় তুইতুকারি দিয়ে। ছেলের বয়সী সুপারভাইজার, মায়ের বয়সী অপারেটর, তার সাথে তুইতুকারি করে কথা বলে। তো এই কথাগুলো যদি আমরা বলতে না পারি, এটা আসলে প্রতিবার প্রতি বছর বছর এই আন্দোলন আমাদেরও ভালো লাগে না। একটা টেকসই অবস্থানে আপনাদের আমাদের একসাথে চলে আসতে হবে। সে টেকসই অবস্থানে আসলে আপনার ঘরের সমস্যা আপনারই সমাধান করা উচিত, সেখানে আমরা বাইরে থেকে আপনাদেরকে মানে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। শ্রমিক নেতাদেরকে এক চোখে দেখা হয় না। শ্রম মন্ত্রণালয়ে যতগুলো কমিটি আছে দেখেন সে কমিটিগুলো কিভাবে হয়েছে, সে কমিটিগুলো রাজনৈতিক বিবেচনায় কমিটি করা হয়েছে, লেবার ল বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু সেখানে নিরপেক্ষভাবে অনেক আইন হয়নি, সে আইনের ভিতরেও অনেক সমস্যা রয়ে গেছে। আপনারা কালো তালিকাভুক্ত করছেন শ্রমিকদেরকে, আপনাদেরকে একটা ফিঙ্গারপ্রিন্ট করতে দেওয়া হয়েছিল যে এখানে শ্রমিকদের ডাটাটা সংরক্ষণ হবে, সেই ডাটাবেজ দিয়ে শ্রমিকদেরকে কালো তালিকা করা হয়েছে যাতে তারা অন্য ফ্যাক্টরিতে চাকরি না পায়। অথচ আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি, এইভাবে ডাটা সংরক্ষণ করা এবং সেইটা আবার অন্যদের সাথে শেয়ার করা সেটা যুক্তিসঙ্গত নয়। তাদেরকে কালো তালিকা করা হয়েছে দেখেই তো এই চাকরি প্রার্থীরা বাইরে তারা সেই আন্দোলনটা করেছে। আমার অনুরোধ থাকবে যে এই বিজিএমএ যে সেন্ট্রালি যে ফিঙ্গারপ্রিন্ট ওয়ার্কারদের ব্যবহার করে এটা যাতে সরকারি আওতায় নিয়ে নেওয়া হয়, এবং যাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে সেটা যাতে সফটওয়্যারে ঢুকে সেটা যদি ঠিক করে দেওয়া হয়, না হলে এই সমস্যা চলতেই থাকবে। ছুটি থাকার বিষয়ে যদি কথা বলি, গার্মেন্টস ওয়ার্কারের আপনি যেহেতু হাজিরা বোনাস দেন, ছুটি থাকা না কাটাইলে সে হাজিরা বোনাসটা পায়, এই কারণে কোনো ওয়ার্কার ঠিক মতন ছুটিও কাটাতে পারে না। কিন্তু সরকার ইচ্ছা করলে এখানে অন্যান্য জায়গায় কিছু করতে পারে, সেটা প্রথম হলো চিকিৎসা। প্রত্যেকটা শ্রম ঘন এলাকায় শ্রমিকদের জন্য মেডিকেল করতে পারে, বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টার সহ। একজন শ্রমিক যদি ডাক্তার কাছে যায় একবার, তার 5-7 হাজার টাকা চলে যায়, তার বেতন 12,500 টাকা। শিক্ষা, গার্মেন্টস ওয়ার্কারদের ছেলেমেয়েদের এখন বেশিরভাগ মাদ্রাসার দিকে দেওয়া শুরু হয়েছে। ডেকেয়ার সেন্টার নিয়ে কথা বলছেন, বাইরেদেরকে দেখানোর জন্য ডেকেয়ার সেন্টার রাখা হয়, কতটা কারখানায় ডেকেয়ার সেন্টারে ঠিকভাবে বাচ্চা রাখা হয়? হাতে গোনা যে বড় বড় কিছু ফ্যাক্টরি আছে আর সবগুলো বাইরে আসলে সেখানে দেখানো হয়। যে আবার অনুরোধ করবো, আসেন আমরা একসাথে কাজ করি, আমরা শ্রমিকদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।